প্রিয় বন্ধুরা আমরা আছি এই মুহূর্তে কমলা রানীর দিকি যার আরেকটি নাম সাগর দিক আসুন দেখেন এই সাগর দিকির কিছু অংশ বিশেষ এবং সাগর দিকির মাছ সাথেই থাকবেন দেখতে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন এই যে নৌকা মাছ নিয়ে আসছে কাছে আসুক আমরা দেখব কি মাছ ধরা পড়লো আজকে এই সাগর দিকিতে কমলা রানীর দিকে প্রিয় বন্ধুরা আপনারা শুনে আশ্চর্য হবেন এই দিঘির পরিমাপটি হচ্ছে গিয়ে চল্লিশ বিঘা জমিতে এই দিগিটি অবস্থিত সাগর দিঘি কমলা রানীর দিঘি লোকমুখ থেকে শোনা যায় এই দিঘিটি যখন খনন করা হয় কমলা রানী যে রানী ছিলেন এই পরগনার এবং রাজা কমলা রানীর নামে এই দিঘিটি করণ করেন এবং যারা এখানে কাজ করেন প্রতিদিন ওনারা এই জায়গা থেকে প্রতিদিন কাজ করে যাওয়ার পর ফাঁসেই একটি জায়গাতে কুদাল ধোয়ার জন্য ছোটো ছোটো এক করে মাটি সরাতেন সেখানে একটি দিঘি হয়ে যায় যে দিঘির নাম হচ্ছে গিয়ে কোদালি দিঘি আসুন আরও কিছু জেনে নিই সাথে থাকুন এটা হচ্ছে দিঘির পার আসলে এই নৌকাতে মাছ ছিল না মাছ যেখানে আছে আমরা দেখি এই যে এই যে দুইজন লোক আসতেছেন ওনারা মাছ নিয়ে আসতেছেন তো সাথেই থাকুন দেখি কি মাছ ধরা পড়ল আমরা এখন দিঘির একটি পারে অবস্থান করছি মাছ নিয়ে আসা হচ্ছে পাড়ে তোলা হবে সাথেই থাকুন দেখি কি অবস্থা প্রিয় বন্ধুরা এই পুকুরটি যে খনন করেন যেই রাজা এই পর আসলে উদ্দেশ্য ছিল এই পরগনার যত প্রজা আছেন সবার পানির সমস্যা সমাধানের জন্য এই পুকুরটি খনন করা হয় এবং রাজার নাম ছিল সুবিদ নারায়ণ এবং উনি ওনার রানীর নামে এই দিঘিটি খনন করেন রানীর নাম ছিল কমলা রানী আর এই কমলা রানীকে নিয়েই এই পুকুরের যত ইতিহাস প্রিয় বন্ধুরা অপেক্ষার পালা শেষ এখন দেখবো আমরা কি মাছ ধরা পড়ল আজকে